আল্লাহ বললেন হুরুল জান্নাহ জান্নাতের হুরপরীরা থাকবে পুরুষদের জন্য আল্লাহ বললেন এদের বৈশিষ্ট্য হলো আজওয়াজুন মুতাহারা পবিত্রা দুনিয়ার নারীদের মাসিক হয় দুনিয়ার নারীদের পিরিয়ড হয় মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড হয় জান্নাতের হুরদের কোনো পিরিয়ড হবে না মাসিক হবে না নেফাস হবে না হায়েজ হবে না সুবহানাল্লাহ উরুবান আতরাবা হুরুন ঈন এদের ডাগর ডাগর চোখ থাকবে মেঘ কালো কেশ থাকবে হরিণের মতো চোখ সুন্দরী রূপবতী গুণবতী অপ্সরা প্রিয়ংবদা সুহাসিনী সুকেশিনী সুভাসিনী অশুভম পর্ষা মেঘ কালো কেশ দেখলে পাগল পাড়া হয়ে যাবে জান্নাতের ওয়া কাওয়াইবা আতরাবা বয়স হবে কম অসাধারণ সুন্দরী হবে তারা আংশানাহুন্না ইনশা আল্লাহ বললেন স্পেশাল ভাবে সৌন্দর্যের আলোকচ্ছটা করে আমি তাদেরকে বানিয়েছি তোমাদের জন্য দুনিয়ার বুকে চোখ তারে নিচের দিকে নামাও ও মুসলমান লোয়ার ইউর গেজ সুন্দরী নারী দেখে তাকিও না জান্নাতের হুরপরীরা তোমাদের অপেক্ষায় আছে চোখ নামাও লোয়ার ইউর গেজ লোয়ার ইউর আই সাইড চোখ নিচের দিকে রাখো জান্নাতের হুরপরীরা তোমাদের জন্য দে আর ওয়েটিং ফর ইউ লাম ইয়াতমিসুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান জিন কিংবা মানুষের কেউ কোনোদিন ওই হুরদের গায়ে টাচ দেয় নাই তার মানে ইন্ট্যাক্ট ইন্ট্যাক্ট রেখেছে আপনাদের জন্য এত সুন্দর এত ফর্সা এত চমৎকার হবে এদের স্কিন গোশতের ভেতরে মাংসপেশির ভিতরে যে রগ রগের ভেতরে রক্তের চলাচল দেখা যাবে হাড্ডির ভেতরে যে মজ্জাগুলো নড়ছে কাঁপছে এগুলো দেখা যাবে জান্নাতে পুরুষদের জন্য এই হুরদের ব্যবস্থা করে রাখবে কে তার মানে আপনার মনে যা চাইবে মনে যেটা ভাল লাগবে সব আপনাদের জন্য আছে না নাই ওয়ালাকুম মা তাশতাহি আনফুসুহুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন নুজুলাম মিন গাফুরির রাহিম আপনার মনে যেটা চাইবে সবটাই আপনি জান্নাতে পাবেন সুবহানাল্লাহ পড়া সব পাবেন দুনিয়াতে আমাদের নাজ নেয়ামত আনন্দ সুখ আল্লাহ নষ্ট করে দেয় তিনটা জিনিস চিৎকার করে বলতে হবে কয়টা জিনিস এক হচ্ছে অসুস্থতা অসুস্থ হইলে কিছু ভাল লাগে সুস্থ থাকলে সব কিছুর স্বাদ আল্লাহ স্বাচ্ছন্দ্য আরামায়েশ ভোগ করা যায় ঠিক কিনা নাম্বার টু হচ্ছে বার্ধক্য যৌবন বয়সে যে আরাম মজমাস্তি করা যায় বুড়ো হয়ে গেলে কি সে আরামায়েশ করা যায় যায় না তিন নম্বরে হচ্ছে মৃত্যু সব আরাম রে ব্যারাম করে দেয় মৃত্যু এসে তাহলে তিনটা জিনিস আমাদের আনন্দের মাঝখানে এসে ব্যাঘাত ঘটায় এক হলো অসুস্থতা দুই হলো বার্ধক্য তিন হলো মরণ আল্লাহ কয় তিনটারই জান্নাত থেকে আউট তিনটা জিনিসই জান্নাত থেকে আউট ইউনাদি মোনাদির এক ফেরেশতা এসে বলবে ইয়াহলাল জান্নাত ইন্নালাকুমান তাসিহু ফালা তাসকামু আবাদা জান্নাতে আজীবন সুস্থ থাকবা আর কোনোদিন ব্যারামে ধরবে না ওয়া ইন্নালাকুমান তাশাব্বু ফালা তাহরামু আবাদা আজীবন জান্নাতের ভেতরে যুবক থাকবা বুড়া হবা না ওয়া ইন্নালাকুম আন তাহিয়াউ ফালা তামুতু আবাদা আজীবনের জন্য জান্নাতে বেঁচে থাকবা মরণ তোমাদের ডিস্টার্ব করবে না ডিস্টার্ব করবে না কোনো মরণ নাই কোনো অসুখ নাই কোনো বার্ধক্য নাই খালি আছে সুখ কোনো ব্যারাম নাই আছে খালি আরাম কোনো ব্যারাম নাই আছে খালি আবার বিশ্ব নাই বললেন আহলুল জান্নাতে জুরদা ওয়া মুরদা ওয়া আবনাউ সালাসিন ওয়া সালাসিন জান্নাতীরা হবে জুরদা মুরদা জুরদা মানে যার মুস নাই মুরদা মানে গায়ে পশম নাই জান্নাতীদের কোনো দাড়ি গজাবে না দুনিয়ার বুকে বিশ্বনবীর এই সুন্নাতটা নিয়ে যারা আমরা ঘুরে বেড়াই জান্নাতে এই সুন্নাত ছাড়াই দাড়ি ছাড়া আপনাকে উঠাই দিবে কে ওই সময় আপনার কোনো দাড়ি থাকবে না দাঁড়িয়ে থাকবে না মুস থাকবে না আমাদের গায়ে অনেক সময় পশম হয় না এরকম কোনো পশম থাকবে না ও আবনাহু সালাসিন ওয়া সালাসিন এক বর্ণনা এসেছে সব জান্নাতি লোকদের বয়স হবে ৩৩ পুরুষদের বয়স ৩৩ আরেক বর্ণনা এসেছে সালাসিন ৩০ সুবহানাল্লাহ পড়েন আর লম্বায় হবেন আপনারা ৬০ হাত লম্বা লম্মা খালাকাল্লাহু আদামা ওয়া কানা তুলুহু ৬০ যিরাআন আল্লাহ যখন সাইয়েদনা আদম আলাইহিসসালামকে তৈরি করলেন ৬০ হাত লম্বা করে তৈরি করলেন আল্লাহ বললেন তোমরাও যারা দুনিয়াতে নেক আমল করার পরে জান্নাতে যাবা তোমরাও ৬০ হাত লম্বা হয়ে জান্নাতে ঢুকবা তার মানে আরাম আর আরাম জান্নাতে কোনো ব্যারাম আছে খালি কি আছে ওই জান্নাতে ঢুকবেন না
জান্নাতীরা মজমাস্তি আনন্দ উৎসব উল্লাসে ফেটে পড়বে। আল্লাহ তখন ডেকে বলবে গোলাম দুনিয়ার বুকে কোরআনের ভেতর হাদিসের ভেতর নবীর কাছে আলেমদের কাছে আলেমদের মুখ নিসৃত কথা শুনে জান্নাতের যত নাজ নিয়ামত আমি দিব বলে তোদের ওয়াদা করেছিলাম সব পেয়েছিস নাকি বল? সবাই কয় পাইছি, সবাই কি কয়? এক জান্নাতি হাত তুলে বলবে আল্লাহ একটা পাই নাই, একটা আল্লাহ কয় ওইটা আবার কি কয়? আমনেরে পাই নাই, সুবহানাল্লাহ। কোন দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, সুবহানাল্লাহ। পড়েন আল্লাহ বলবেন কোরআন আর হাদিসে আলেমদের মুখ থেকে জান্নাতের যত বর্ণনা শুনেছ সব পেয়েছো কিনা? কয় সব পাইছি। একজন কয় একটা পাই নাই, কি পাস নাই? কয় আমারে পাই নাই, কয় আমারেও পাবি, ধৈর্য ধর। উজুহুই ইয়াউমা ইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। আল্লাহু আকবার, আল্লাহ বিশাল একটা অধিবেশন ডাকবেন জান্নাতের ভেতর। বিশ্বনবী বলেন বুখারীর বর্ণনা, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম আয়ানান কামা তারাউনা হাযাল কমার। পূর্ণিমার চাঁদের রাতে চাঁদটারে যত সুন্দর জলজলে দেখতে পাও জান্নাতে ঢুকতে পেলে দুই চোখ দিয়ে আল্লাহরে তেমনি দেখতে পাবা। বিশাল এক অধিবেশন ডাকবে আল্লাহ, ওই অধিবেশনে লক্ষাধিক নবীরা বসবে, আগে সবার সামনের সিংহাসনে বসবে বিশ্ব নবী, যেই নবীর তুলনা হয় না, ঠিক কি না? চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা, দু জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা, দু জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা। সুবহানাল্লাহ। পড়েন কমলিওয়ালা নবী সবার সামনে সিংহাসনে, তার পেছনে সব নবীরা, এরপরে আল্লাহর ওয়ালীরা, সোহাদারা, সলিহীনরা, সিদ্দিকিনরা, আল্লাহর প্রিয় বান্দারা, কোটি কোটি জান্নাতীরা বিশাল কনফারেন্স রুমের মধ্যে বসবে। আর আল্লাহ তাআলা তার নূরের পর্দার ভেতর থেকে নিজের নূরের তাজাল্লি দেখাবেন। আমরা বলে থাকি 70,000 নূরের পর্দা, এটা মাশহুরুন বাইনা আলসিনাতিন নাস, মানুষের মুখে মুখে প্রসিদ্ধ, এটা সহিহ হাদিসে নাই, বলা হয় 70,000, আল্লাহই ভালো জানে কয় হাজার। হাজার হাজার নূরের পর্দার পেছন থেকে আল্লাহ আওয়াজ করে বলবেন রেডি হও, রেডি হও, আজীবন নিজেকে আমি গোপন রেখেছি, আজ জান্নাতীদের কাছে আমি আল্লাহ নিজেকে প্রকাশ করে দেব, এখন প্রকাশ করব, রেডি হও। বিশ্ব নবী সহ লক্ষ নবীরা, মুমিনরা অ্যালার্ট, সবাই রেডি। আল্লাহ তাআলা এই রহস্য রহস্যকে ভেদ করে ওনার নূরের সৌন্দর্য প্রকাশ করে দিবেন। লম্বা সময়ের জন্য না, এক সেকেন্ডে ভাগ করলে হাজার, ভাগ করলে এক মাইক্রো সেকেন্ড, এক মাইক্রো সেকেন্ডে হাজার কোটি বার ভাগ করলে হয় এক ন্যানো সেকেন্ড, এক সেকেন্ডের অনেক কম। একটা নূরের ঝলক জান্নাতীদের সামনে প্রকাশ করেই আবার নাই, এক ঝলক দেখি আবার নাই, কিন্তু ওই যে এক ঝলক দেখেছে জান্নাতীরা বিশ্বনবী সহ সব মুমিন বান্দারা নবীরা ওই ঝলকের দিকে তাকিয়ে থাকবে, কি যে দেখলাম, কি যে সুন্দর, কি যে অসাধারণ। সবাই তাকিয়ে থাকবে নূরের দিকে, সামনে কিন্তু নূর নাই, আকর্ষণ লাগিয়ে নাই, সুবহানাল্লাহ। একটা ঝলক দেখিয়ে তিনি নাই, কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি বছর মানুষ ওই ঝলকের দিকে এমনি পাগলের মতো তাকিয়ে থাকবে। সবার আগে হুশ ফিরবে বিশ্ব নবীর, তারপরে নবীদের, সলিহীনদের, এবার জান্নাতের হৌরার গেলমানরা এসে ডাকবে আল্লাহর নূর দেখলেই কি চলবে নাকি, আমাদের হক আছে, আমাদেরকেও সময় দেন, জান্নাতের সব নাজ